told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay. চাই না মানে দাঁতের থেকে অন্য জায়গায় ঘষাঘষিটা বেশি করে। কিছুদিন তো আমি করিয়ে দিই, নইলে ও আমাকে করাতে দেয় না, যে বড় হয়ে গিয়েছি আমি নিজে নিজেই করিয়ে নেবো, তাই নিজে নিজেও করে নেয়। এবার আমি ওকে এক গ্লাস জল দিয়ে দিয়েছি, এটা নর্মাল জল। কিছু কিছু দিন আমি ওকে গরম জল দিই, মানে ঘুম থেকে উঠলেই খালি পেটে গরম জল খাওয়াই। আজকে নর্মাল জল দিয়ে দিয়েছি, ও জলটা খেয়ে নেবে। জলটা খেয়ে নেওয়ার পর আমি কিছু ওকে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, ও এটা খুব নিজের ইচ্ছাতেই খায়, ওকে যে জোর করি তা না। এখানে দিয়ে দুটো আমন্ড ওকে ছাড়িয়ে দিয়ে দিয়েছি, দুটো আমন্ড ও খেয়ে নেবে। তারপরে আমি একটুখানি খেজুর দিয়ে দেবো, ও এটা খেয়ে পড়তে বসে যাবে, কারণ এখন ওকে আমি টিফিন দেবো না, সবেমাত্র জল খেয়েছে। আর দেখতে পাচ্ছ ও পড়তে বসে গিয়েছে, আর অন্য সময় পাশের ঘরে বসে, কিন্তু পাশের ঘরে না একটু অন্ধকার মতো থাকে, এই ঘরটা আলো থাকে। আর এই ঘরে টুকটাক আমার কাজ থাকে, সেই জন্য ওকে পাশের ঘরে শান্তিপূর্ণভাবে পড়াশোনা করার জন্য ছেড়ে দিই ওই ঘরটা। আর বইপত্র যেহেতু ছড়িয়ে ছিটিয়ে রাখে, সেই জন্য ওই ঘরেই বসতে বলি, ওই ঘরটাই তো আমরা সাধারণত শুই না। আর ওকে আমি এক বোতল জল দিয়ে গেলাম, কারণ ও থেকে থেকে যখন জল তেষ্টা পাবে খাবে, নইলে আবার উঠতে হবে ওকে, বারবার দৌড়ে যাবে আমার কাছে জল জল করে। আর আমি ওকে এক গ্লাস ছাতু গুলে দিয়ে দিলাম। আর ছাতুতে কি বলো তো, আমি লবণ আর একটুখানি লেবু দিয়ে দিই, লেবু দিয়ে ছাতু খেতে ক্রিক খুব ভালোবাসে, তাই ওকে লেবু দিয়ে দিই। আর খুব ঝামেলাও করে না, পড়তে বসলে যদি কিছু অন্য খাবার দিই খুব ঝামেলা করে খায়, মানে খুব দেরি করে, মানে শক্ত জাতীয় খাবার খেতে অনেক দেরি করে, তাই তখন সময়টা ওয়েস্ট হয়ে যায়। সকাল সকাল পড়াশোনা করে নিলে খুব ফ্রেশ লাগে, আমি আমার মতো করে কাজ করি, ওর মতো পড়াশোনা করে, তাই ওকে ছাতুটা গুলো দিয়ে দিই সকালে। সাধারণত আমি ওর বাবা দুজনেই ছাতু খেতে ভালোবাসি, লিকুইডের মতো তো খেতে অসুবিধা হয় না। আর ছাতুটা আমি ওকে দিয়ে দিলাম, ও দেখতে পাচ্ছ কতটা কম সময়ের মধ্যে ফিনিশ করে দিল। ওকে বললাম একটুখানি জলটা খেয়ে নে, তারপরে আবার বোতলটা দিয়ে গেলাম যেহেতু জল খেয়ে নিবি। এখনও পড়ে থেকে উঠে পড়েছে, অলরেডি 10:30 to 11:45 নাগাদ বেজে গিয়েছে, পড়ছিল কিন্তু পড়তে পড়তে অনেকবারই উঠেছে। তোমাদের হয়তো ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু বাচ্চারাই একভাবে 2-3 ঘন্টা পড়াশোনা করে না, বারবার মায়ের কাছে যায়, একটুখানি এদিক ওদিক উঁকি ঝুঁকি মারে, এটা নর্মাল ব্যাপার। আমি ওকে একটুখানি টিফিন দিয়ে দিয়েছি, দুটো কাঁঠালি কলা আর একটুখানি বারবার বিস্কুট দিয়ে দিয়েছি, ও হালকা কিছু টিফিন করে নেবে, কারণ সকালে ছাতু খেয়েছিল, ভারী কিছু যদি টিফিন দিয়ে দিই আর 12:30 to 12:30 সময় ভাত খেতে পারবে না, সেই জন্য ওকে আমি হালকা কিছু টিফিন দিয়ে দিলাম। আর ও ভারী কিছু টিফিন খেতেও চায় না, যে একটুখানি ভাত মেখে খাইয়ে দেবো এইসব খেতেও চায় না, হালকা কিছু টিফিনই পছন্দ করে। আর এখন ওকে স্নান করাবো না, স্নান করলেই ঘেমে যাবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, তাই ভাত খাওয়ার একটু আগেই ওকে স্নান করিয়ে দেবো। এখনও ওই ফুটবলটা নিয়ে একটু খেলা করবে ঘরের মধ্যেই, ফুটবলটা কি বলতো একদমই হাওয়া ছিল না, ওর বাবার সঙ্গে গিয়ে হাওয়া দিয়ে এনেছে, এখন একটু এইভাবে ফুটবল খেলে। আর কি বলতো, ফুটবল তো পা দিয়ে ঘরের মধ্যে খেলা যাবে না, কারণ সবই জিনিসপত্র ভাঙচুর হয়ে যাবে, তাই একটুখানি হাত দিয়ে এইভাবে খেলা করে নেবে, এতে কি হবে ওরও ভালো লাগবে, বোরিং লাগবে না। আর সেই জন্য ওকে বললাম তুই একটু খেলা করে নে, আর এখন তো সবাই সবার বাড়িতেই থাকে, আমাদের বেলা অন্যরকম ছিল, আমরা একটু বাইরে খেলাধুলা করতাম।
প্রিকে স্নান হয়ে গিয়েছে, আর স্নান করে তোমরা দেখলে ও পুজো দিয়ে দিল, ও শাঁখটাও খুব সুন্দর করে বাজাতে পারে। আমার অনেকটা লেট হয় স্নান করতে, ওই জন্য বেশিরভাগ দিন ওই পুজো দিয়ে দেয়, এতে ওকে জোর করতে হয় না, ও খুব ভালোবাসে। ওপরে যেহেতু মিষ্টিও পুজো দেয়, ওই জন্যে দেখা দেখি ও পুজো দিয়ে নেয়। আর পুজো দেওয়ার পরে আমি ওকে এক গ্লাস জল দিয়ে দিলাম, তার আধ ঘন্টা পরে ওকে আমি ভাত দিয়ে দেবো, ও এখন একটু কার্টুন দেখবে, ততক্ষণ আমি আমার বাদবাকি কাজগুলো করে নেব। আধ ঘন্টা মতো হয়ে গিয়েছে, টিভি অফ করে ও চলে এসেছে লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চে আছে মুগ ডাল, উচ্ছে ভাজা আর চিকেন কষা। চিকেন কষা অনেক দিনই খাওয়া হয়নি গরমের জন্য, কিন্তু আজকে একটু চিকেন কষা ওর আমার দুজনেরই খেতে ইচ্ছা হচ্ছিল, সেই জন্য একটু চিকেন কষা বানিয়ে নিয়েছি। আর ওকে আমাকে খাওয়াতে হয় না, আগে ওকে খাইয়ে দিতাম, এখন ও নিজেই পছন্দ করে না যে আমি ওকে খাইয়ে দিই, ও একাকাই খেতে ভালোবাসে। আর আমার সঙ্গেও খুব কমই লাঞ্চ করে একসঙ্গে, কারণ আমার অনেকটা লেট হয়ে যায়, তাই ওকে আমি খেতে দিয়ে দিই। আর স্নানের আগে আমি ভাত খাই না, এতে আমার একটু প্রবলেম হয় হজমের, সেই জন্যে আমি চান টান করেই তারপর ভাত খাই। ওকে ভাতটা খাইয়ে দিয়ে আমি আবার ঘরে পাঠিয়ে দেবো পাখার তলায়, কারণ এখন যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, আর এখন অলরেডি 7টা মতো বেজে গিয়েছে। ও স্যার এসেছিলো 5:30টার সময়, মানে পড়াতে এসেছিলো ওকে, তখন আমি কোনো রকমই কিছু শ্যুট করিনি, কেউ সবাই তো সমানভাবে নাও নিতে পারে, বা কেউ ক্যামেরার সামনে আসতে নাও চায়, তাই না? ওই জন্য আমি কোনো রকম শ্যুট করিনি, ওকে পড়িয়ে চলে গেছে। ও জাস্ট একটুখানি চেক করে নিচ্ছে যে স্যার কি পড়িয়েছে না পড়িয়েছে, আমি ওকে বললাম একটুখানি চেক করে নে, আর আমার জামা কাপড় সাইডে পড়ে আছে, আমি ছাদে থেকে বিকালবেলায় তুলে এনেছি, প্লিজ ইগনোর করো, ওগুলো গোছানো হয়নি। ও একটু পরে নেবে, তারপরে ওকে আমি একটু টিফিন দিয়ে দেবো হালকা মতো, আর তারপরে দেখতে পাচ্ছ এখন অলরেডি ডিনার করছে। আমি সন্ধেবেলা ওকে একটুখানি তোমার ডিম টোস্ট করে দিয়েছিলাম, সেটা শ্যুট করা হয়নি ভুলবশত, মানে তাড়াহুড়ো করছিলো, স্যার পড়ানোর পরে খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই কোনো রকম ওটা শ্যুট করা হয়নি, ও খেয়ে নিয়েছে। তারপর আমার মনে হচ্ছে যে আমি তো রুটিন শেয়ার করছি, যাই হোক সেটা শেয়ার করা হয়নি। আর এখন ওকে ডিনার দিয়ে দিয়েছি, ও যে ভাত করেছিলাম আর চিকেন কষা সব কিছুই ডাল ছিল, সেরকম কিছু করতে হয়নি। ও খাওয়ার পর একটুখানি ক্যাডবেরি ছিল, ক্যাডবেরি এনে দিয়েছিল, ওর বাবা একটুখানি মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করে, তো ওই জন্য ক্যাডবেরি এনে আমাকেও দিল, ওর বাবাকেও দিল। যখনই ক্যাডবেরি আনা হয় বাড়িতে, তখনও সবার সঙ্গে শেয়ার করেই খায়, একটুখানি ক্যাডবেরি খেয়ে নিচ্ছে। আর আমরা একটা সিনেমা মুভি দেখছিলাম, মানে আমি আমার ছেলে তিনজনে মিলে দেখি, এমন কিছু চালানো হয় মুভি যাতে ও আমাদের সঙ্গে একটুখানি দেখতে পারে। দেখতে বলতে কি বলো তো, আমরা যদি দেখি, ও তো আর অন্য ঘরে থাকে না, এই ঘরেই থাকে, তাই একটুখানি ও দেখে, তারপরে একটুখানি আধ ঘন্টা এক ঘন্টা এইভাবে আমাদের কেটে যায়। খাওয়ার পরে আমরা এক মানে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি না, এতে কি বলো তো স্বাস্থ্যের ভীষণই ক্ষতি হয়, আর ওকেও আমরা শুতে দিই না, একটুখানি হাঁটাচলা করে, ওর সঙ্গে খেলাধুলা করি, বকবক করি, টাইম পাস করি, সারাদিন ওর বাবা থাকে না, ওর সঙ্গে একটু গল্প করে, হাসি মজাক করি, এটাই। তারপরে ওকে ব্রাশ দিয়ে দিয়েছি, ও ব্রাশ করে নিয়েছে, ব্রাশটা ও এইটা একদমই করতে চায় না, খুব জোর করে ওকে রাতে ব্রাশ করানো হয়, কি বলতো এটা কোনো বাচ্চাই আমার মনে হয় করতে চায় না, ঠিক আছে, এটা খুব জোর করে ওকে করতে হয়, মানে অর্ধেক দিন বিছানায় ইচ্ছা করে শুয়ে পড়ে। আর দেখতে পাচ্ছ মশারি খাটিয়ে দিয়েছি, কারণ ও শুয়ে পড়বে এবার, সকালে আবার ওকে উঠতে হবে, ওকে ওর বাবা মশারি খাটিয়ে দিয়ে শুয়ে পড়লো। আর আমি ওকে এক গ্লাস জল দিয়ে দিলাম, কারণ ডিনার করেছে অলরেডি, আধ ঘন্টা মতো হয়ে গিয়েছে, তারপরে ক্যাডবেরি খেয়েছিল, এখন যদি এক গ্লাস জল না দিই, একদম জল না খেয়েই শুয়ে পড়বে, এতে হজমের ওর প্রবলেম হবে, তাই ও এটা নিত্যদিনের ওর নিয়ম যে এক গ্লাস করে জল খেয়ে টয়লেট করে তারপর শুতে যায়। অবশ্য নিজে থেকে এটা খায় না, এটা আমি অভ্যেস করিয়েছি যে রাতে শোয়ার আগে এক গ্লাস জল খেয়ে তারপরে শুতে যেতে হবে, আর এটাও ওর নিত্যদিনের কাজ। মশারিটা ওর বাবাই খাটিয়ে দেয়, কিন্তু রিক নিজে থেকে মশারিটা ভালো করে গুছিয়ে নেয়, আমি অন্যান্য কাজগুলো করি, কিচেনে কাজ থাকে, টুকটাক জামাকাপড় গোছানো, আরও এক্সট্রা জল ভরা বোতলে সেই জলগুলো ঘরের মধ্যে নিয়ে যাওয়া, এগুলো আমার কাজ, মানে তিনজনে আমরা তিনজনের মতো কাজ করতে থাকি। আর ও যেহেতু আগে শুয়ে পড়ে, তারপরে আমরা শুই, সেহেতু মশারিটা ও সুন্দর করে বানিয়ে নেয়, এটাও ওকে জোর করতে হয় না, ওর বাবা মশারি খাটানোর সাথে সাথে এটা করে নেয়। আর দেখতে পাচ্ছ ওর পুতুল বালিশ সব কিছু সুন্দর করে ও গুছিয়ে সাজিয়ে নেয়। আর ওকে বললাম কি, জামাটা খুলে ফেল, কারণ অতিরিক্ত গরম বন্ধুরা, তোমরা তো জানো এই যে কতটা মারাত্মক গরম পড়েছে, তাই জামাটা ওকে খুলিয়ে দিলাম, খুলে তারপরে ওকে শোয়ানো হয়, আর গাটাও একটুখানি মুছিয়ে দিয়েছি, মানে ভিজে টাওয়াল দিয়ে, কারণ খুবই কষ্ট হয় ওর, অনেকক্ষণ থেকে বলছিল যে গাটা একটু মুছিয়ে দাও মাম্মা, আর দেখো চুপ করে অভিনয় করছে, কিন্তু এক্ষুনি কিন্তু ও ঘুমাবে না, ঠিক আছে, আমি ক্যামেরা অফ করে দিলেই কিন্তু দৌড়ে পালিয়ে আসবে। যতটা পেরেছি তোমাদের সঙ্গে রিকের ডেলি রুটিন শেয়ার করেছি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না, তাহলে আমার ভিডিওর সব নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে চলে যাবে। আর কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে ঘরের মেয়ে মনে করে ক্ষমা করে দিও।